আমার এই আবেদন, আমার এই আকুতি সরকারের কাছে, প্রধানমন্ত্রী হোসেনার কাছে, যে আপনি আমাদের যে সংখ্যালঘু জাতি তাদের, আমাদের যে এই ভাঙচুরটা করা হলো বা যারা হচ্ছে দুষ্কৃতকারী, যারা এই অন্যায়গুলো করছে, তাদেরকে ধরে দোষী সাব্যস্ত করে যথার্থ বিচার করুন, তাদেরকে প্রশাসনের আওতায় আনুন, তাদের তারা যেন বিচার হয়, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ, আপনারা জানেন কুমিল্লার নানুয়া দিঘির পার, সেই পূজা মণ্ডপে কোরআন রাখার সেই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এক তাণ্ডব লীলা, হিন্দু হত্যা যজ্ঞ চলছে। আর তারই প্রতিবাদে সারা বাংলাদেশব্যাপী ধর্মঘট, বিক্ষোভ সমাবেশ, অন্বেষণ এবং তীব্র নিদ্রা প্রতিবাদ জ্ঞাপন করছে। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে জানাচ্ছি এই দেশ আমার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের দেশ, এটা স্বাধীনতার সমক্ষের শক্তির দেশ। এখানে যারা অপকর্ম করে, যারা লুটতরাজ করে, যারা হিংসা করে, খুন খারাপি করে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে, কঠিন শাস্তি প্রদান করতে হবে, এটা গীতাসংঘ সবার কাছে দাবি করে, রাষ্ট্রের কাছে দাবি করে। আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম করতে চাই, আমরা অন্য কিছু চাই না, আমরা আমাদের স্বধর্ম পালন করতে চাই, যেন নির্বিঘ্নে আমরা পালন করতে পারি, সেই জন্য আমরা আমাদের সেখানে অবস্থান। আমাদের যারা দোষী আছে, যারা সব উগ্রবাদী, তারা যারা দোষী আছে তাদেরকে ধরে সরকার জনসমাগমে এসে এনে বিচার করুক, সেটা আমাদের দাবি। এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে সংরক্ষণের জন্য সংখ্যালঘু কমিশন গঠন করে যেন তাদেরকে নিরাপত্তা দিতে পারে, সেই জন্য ব্যবস্থা করুক সরকার, সেটা আমাদের দাবি। যদি এইগুলোর সঠিক বিচার হতো, 2012 সালের রামু ঘটনার যদি বিচার হতো, তাহলে আজকে আমাদের জন্য এই দিনটা দেখতে হতো না, আমরা একটা সুন্দর সম্প্রীতির বাংলাদেশ দেখতে পারতাম। আমাদের আর প্রশাসনের উপর কোনো বিশ্বাস নাই, প্রশাসনের উপর আর কোনো নির্ভরতা নাই, এখন একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি নিজ হাতে এই ব্যাপারে কোনো সমাধান করেন, তাহলেই এই দেশে সমাধান সম্ভব, না হলে হবে না। এই দেশে আমি জন্ম হয়েছে আমার, এই দেশে আমি বড় হয়েছি, এই দেশের জন্য আমি কাজ করছি, কিন্তু আমরা কি পাচ্ছি? প্রতিনিয়তই আমরা নির্যাতিত হচ্ছি, একটা সুষ্ঠু বিচার এ পর্যন্ত আমাদের হয়নি, সেজন্য আজকে আমরা রাজপথে এসেছি। আমরা সুষ্ঠু বিচার চাই এবং বিচার আমাদের দিতে হবে। যে বাড়িঘরগুলি জ্বালানো হয়েছে এবং যে মায়ের বুক খালি করা হয়েছে, ওই দায়বদ্ধতা থেকে আমরা আজকে রাস্তায় নেমে এসেছি, আমরা বিচার নিয়ে তারপর ফিরব। আমাদের উপর কেন এত জুলুম হচ্ছে? বর্তমানে যে দুষ্কৃতকারী তাকে ধরা হয়েছে, তার বিচার হবে কিনা জানি না, চেষ্টা করবেন। আমরা সরকারকে যাচ্ছি, প্রশাসনকে যাচ্ছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এখানে সমস্ত মানুষ একত্রিত হয়ে, সনাতন ধর্ম আন্দোলনে যারা রয়েছে তারা সবাই একত্রিত হয়ে, যে মূল দাবি, কেন আজ আমাদের উপর হামলা হবে? স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা, এরকম পরাধীনভাবে, স্বাধীন দেশে পরাধীনভাবে বাঁচতে চাই না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমাদের বিনীত নিবেদন এই যে, উনি যেন তৎক্ষণাৎ আমাদের এই বিষয়গুলো বিচারের আয়তে এনে, এবং যারা অন্যায় করছে, যারা আমাদের ভাই বা আমাদের মন্দির এগুলোতে অত্যাচার করছে, এদের জন্য তৎক্ষণাৎ বিচার শাস্তির দাবিতে আমরা এই আন্দোলন করছি।